শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটি নতুন সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর সকাল সকাল উঠে ঘর দোর ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাঁট দিয়ে এবার বারান্দায় ঝাঁট দিচ্ছি, তারপর ঘরটা পুছে নেবো। অনেকদিন ধরে উপরে খাবার রাখার জন্য পিঁপড়ে হয়েছে, তার জন্য ফিনাইল দিয়ে ভালো করে পুছে নেবো। এই কিছুদিন বৃষ্টি হওয়ার জন্য ঘরটা ভালো করে পোছা হচ্ছিল না, তো ভালো করে পুছে নেবো যাতে পিঁপড়েটা চলে যায়। আর খাবারগুলো বাইরে বের করে এনে রেখেছি রান্নাঘরে। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো হবে। আর আজকে অনেকদিন পর রোদ উঠেছে, জানি না পরে কী হবে, কিন্তু এখন তো রোদ উঠেছে এটাই ভালো লাগছে। তো ঝাঁট দিয়ে আমি চলে এলাম ঘরটা পুষতে, ফিনাইল দেবো আর ঘরটা পুছে নেবো। তো চলো, আমি এটা কিন্তু আলাদা আলাদা করে পুছবো, এটা এই ঘরটা পুছে তারপর আবার ধুয়ে আনবো, ধুয়ে এনে আবার পুছবো। তো চলো দেখতে থাকো তোমরা। আজকে রোদটা উঠেছে বলে বিছানার চাদরটা তুলে দিলাম, ও বললো কেচে দেবো, তো ওই জন্য তুলে দিয়ে নিচে ও ঘর দোর সব কিছু ঝাঁট দিয়ে নিয়েছে, আমি ওপরটা করে নিচ্ছি। তো এরপরে গিয়ে ভাত খাবো, ভাত ঘি ও আলু ভাতে খাবো। আর রান্নাটা ও কিছুটা করছে, তারপর মাছটা আমি ভেজে নেবো। জামাইবাবু গেছে বাজারে, কলকাতা চলে যাবে বলে সবজি বাজার মোটামুটি কিছুদিন আগে করে দিছিল, কিন্তু আজকে তাও আনবে। আর মাছ মাছ মাংস ডিম যা বলো সব কিছু এনে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো তারপরে কী কী কাজ করি। আর এই দেখো মাছটা এনেছে, ভোলা মাছ এনেছে, সেগুলো ভেজে নেবো। আরও কিছু মাছ আছে সেগুলো পুকুরে ধোয়া হচ্ছে, এগুলো আবার ভালো করে ধুয়ে নেবো। তো সর্ষে বাটবো বলে যাচ্ছি, ও যতক্ষণে পুকুরে মাছ ধুচ্ছিল ততক্ষণে আমি সব কিছু সবজিগুলো বলো সেগুলো ঢুকিয়ে রাখলাম, মাংসটাও ফ্রিজে রেখে দিলাম। আর অনেক বাসন ছিল, সে বাসনগুলো মেজে এবার সর্ষেটাকে, ভোলা মাছে ঝাল হবে সর্ষে দিয়ে, তার জন্য সর্ষেটা বেটে নিচ্ছি লঙ্কা দিয়ে, তারপরে ঝালটা ওই করবে, আমি মাছটা ভেজে দেবো। আজকে ওই কাটা কোটা কাটা বাটাই ছিল আমার, রান্নাটা আমি করিনি, মাছটা ভেজে নেবো। তো চলো মাছটা ভাজা হয়ে গেলে তারপর যাব চান করতে। আজকে খুব একটা বেলা হয়নি, 12টা বাজে, চান টান করে তারপর তোমাদের দেখাবো যে কী কী রান্না হয়েছে আজকে। আর বসিয়েও দিয়েছি ভোলা মাছ, ভোলা মাছ খেতে খুব ভালো লাগে। আর এই দেখো দেখতে দেখতে চানও হয়ে গেল, চান করে চলে এসেছি। অনেকদিন পর রোদ উঠে রেখে খুব ভালো লাগছে। তো চলো, চলো আজকে দেখিছি কি কি রান্না হয়েছে। ভাত হয়েছে আর ডাঁটা চচ্চড়ি হয়েছে, উচ্ছে ভাজা করা হয়েছে, ভোলা মাছ দিয়ে সর্ষের ঝাল করা হয়েছে। আর ওকে খেতে দিয়ে দিলাম, খেয়ে নিচ্ছে, তারপর আমরা জামাইবাবু এলে খাবো। আর দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে রসগোল্লা খাচ্ছি। খুব খারাপ দেখেছি, বুঝতে পারছিস না, কি বল?
আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে। আর আজকে রান্না হয়েছে গরম ভাত আর খাসির মাংস, রান্নাটা হয়ে গেছে, তোমাদের দেখাবার জন্য প্রেশারটা খুললাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো।